হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল অফ লিটারেচার আজ আমরা উলে মরশদের আরও একটা লুসি পোয়েম থ্রি ইয়ার্স সি গ্রিউ ইন সাইনানাওয়ার নিয়ে লাইন বাই লাইন আলোচনা করব এই কবিতাটি লেখা হয়েছিল সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এবং পাবলিশড কবে করা হয়েছিল এবং কোথায় করা হয়েছিল সেটা আপনারা আনসার দেবেন বিকজ লুসি পোয়েমসের একটা ইন্ট্রোডাকশান ভিডিও বানানো হয়েছে যেখানে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখনও যারা সেই ইন্ট্রোডাকশান ভিডিওটি দেখেননি আমি ডিসক্রিপশান বক্সের তার লিঙ্কটি শেয়ার করে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন পোয়েমটিকে লাইন বাই লাইন দেখে নেব এবং ইজিলি বুঝতে পেরে যাব যে ওটসদ কী বলতে চেয়েছেন কবিতার মধ্যে সো অর্ষদ বলছেন থ্রি ইয়ার্স গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার তিন বছরের সে বড় হলো ইন সান অ্যান্ড শাওয়ার সান অ্যান্ড শাওয়ার মানে হচ্ছে ভালো মন্দ ওয়েদারে গুড অ্যান্ড ব্যাড ওয়েদারে সো রকমে সে তিন বছর বয়সের এখন হয়ে গেল সে বলতো লুসি দেন নেচার সেট তখন প্রকৃতি বলল প্রকৃতি কথা বলছে এট মিন্স প্রকৃতিকে পার্সনিফাই করা হচ্ছে এবার প্রকৃতি কী বললো সেটা আমরা দেখতে পেয়ে যাব কোটেশনের মধ্যে আছে কি বলছে আ লাভলিয়েস্ট ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার শোন একটা এত সুন্দর ফুল এই মাটিতে কখনোই বপন করা হয়নি সো এই ফুলটা বলতে সেই তিন বছরের ছোট্ট শিশু বা লুসির কথা বলা হচ্ছে তারপরে বলছে নেচার দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক এই শিশুটিকে আমি আমার কাছে রেখে নেব বা আমি নিয়ে নেবো শি উইল বি মাইন্ড সে আমার হয়ে যাবে আমার বলতে প্রকৃতির হয়ে যাবে অ্যান্ড আই উইল মেক এ লেডি অফ মাই ওন এবং আমি এই শিশুটিকে আমার নিজের লেডিতে পরিণত করবো বা আমি এই শিশুটিকে যে এখন তিন বছর বয়সের আছে তাকে আমি লালন পালন করে একটা শিশু থেকে একটা লেডিতে পরিণত করবো ফার্স্ট স্ট্যান্ড যাতে আমরা দেখতে পাচ্ছি যে নেচার লুসিকে অ্যাডপ্ট করতে চাইছে এবং লুসিকে সে নিজের মতো করে লালন পালন করে বড় করতে চাইছে সো এটা আমরা বলতে পারি যে যখন লুসি বড় হয়ে যাবে তিন বছর বাচ্চা থেকে যখন সে একজন লেডিতে পরিণত হয়ে যাবে সো লুসির মধ্যে ন্যাচারাল কোয়ালিটিসগুলো আমরা কিন্তু খুঁজে পাবো সো কী ন্যাচারাল কোয়ালিটিস আমরা লুসির মধ্যে খুঁজে পাবো বা প্রকৃতি তাকে কি ধরনের কোয়ালিটিসগুলো দিতে পারে সেটা কিন্তু প্রকৃতির নিজেই পরবর্তী স্ট্যান্ডেসগুলির মধ্যে ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছে প্রকৃতি কি বলছে পরবর্তী স্ট্যান্ডের মধ্যে মাই সেলফ উইল টু মাই ডার্লিং বি আমার কাছে আমার ডার্লিং আমার ডার্লিং বলতে লুসি লুসি হবে কেমন হবে ল অ্যান্ড ইম্পালস অর্থাৎ সে নিয়ম মাফিক চলবে তার মধ্যে নৈতিক নিয়মগুলিও থাকবে এবং ইম্পালস থাকবে তার মধ্যে ইমোশনও থাকবে অ্যান্ড উইথ মি দ্য গার্ল এবং আমার সঙ্গেই সেই মেয়েটি ইন রক অ্যান্ড প্লেন কখনো পাথরে কখনো সমতল জায়গায় ইন আর্থ অ্যান্ড হেভেন কখনো আকাশে কখনও মাটিতে ইন গ্লেড অ্যান্ড বোয়ার কখনো উপত্যকায় কখনো গাছের ছায়ার নিচে সেলফ ফিল সে অনুভব করবে অ্যান্ড ওভার সিং পাওয়ার একটা ওভার সিং পাওয়ার বা একটা অদ্ভুত ক্ষমতা টু কিন্ডেল অ্যান্ড রেস্টুরেন্ট কখনো উত্তেজিত হওয়ার কখনো আবার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অনুভব করবে নেচারের কাছ থেকে এই ধরনের কোয়ালিটিস লুসি পাবে আর কি কি পাবে আবার নেচার বলছে সি বি সে হবে স্পটিভ বা প্লেফুল বা সে খেলে বেড়াবে কেমন হবে অ্যাজ দ্য ফন একটা হরিণের বাচ্চার মতো দ্যাট ওয়াইল উইথ গ্লি যে বাচ্চাটি আনন্দে ওয়াইল্ড হয়ে যাচ্ছে এবং ছুটে বেড়াচ্ছে অ্যাক্রস দি লন লন মানে লন হচ্ছে গ্রাসি প্লেস গ্রাসি প্লেসে সে ছুটে বেড়াচ্ছে অর আপ দি মাউন্টেন স্প্রিং অথবা পর্বতের ঝর্নার ওপরে কখনো সে বাচ্চাটি ছুটে বেড়াচ্ছে ঠিক তেমনই লুসিও ছুটে বেরাবে অ্যান্ড হার বি দি ব্রেথিং বম এবং ব্রেথিং বম অর্থাৎ এমনই নিঃশ্বাস যেই নিঃশ্বাস মানুষের শরীরের পেনকে দূর করে দেয় ব্যথা দূর করে দেয় সেই সেটা হচ্ছে ব্রেথিং বম অর্থাৎ পিওর ব্রেথ সে পিওর ব্রেথটা কার হবে লুসির হবে অ্যান্ড হার্স এবং তারই হবে দি সাইলেন্স অ্যান্ড দি কম অফ মিউট ইনসেন্সেড থিং নীরব জড় পদার্থগুলি নিরবতা এবং শান্ততা সমস্ত কিছুই তার হবে অর্থাৎ লুসির হবে প্রকৃতি যেন লুসিকে তা সব কিছুই যেন দিয়ে দিচ্ছে সব কিছু যেন লুসির হয়ে যাচ্ছে তারপর প্রকৃতি কী বলছেন দি ফ্লোটিং ক্লাউডস দার স্টেট স্যাল ভাসমান মেঘগুলি ধার দিবে তাদের স্টেট অর্থাৎ তাদের জাকজমক পূর্ণ বা তাদের স্প্ল্যান্ডার ধার দিবে টু হার লুসিকে এখানে গ্রাম গ্রামাটিক্যাল ডিসঅর্ডার আছে এখানে হবে কি দ্য ফ্লোটিং ক্লাউড সেল লেন্ড দেয়ার স্টেট টু হার তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ফর হার দি উইলো বেন্ড তার জন্য উইলো গাছটিও ঝুঁকে যাবে উইলো ধরনের গাছ সো উইলো গাছে ঝুঁকে যাওয়াটা লুসিকে শিখিয়ে দিচ্ছে নম্রতা বা ভদ্রতা প্রকৃতি তো লুসিকে শিখাচ্ছে বা নিজের কোয়ালিটিসগুলো লুসির মধ্যে দিচ্ছে তারপর বলছে নর শ্যাল সি ফেল টু সি ইভেন ইন দ্য মোশনস অফ দ্য স্ট্রং এমনকি ঝড়ের গতির মধ্যেও লুসি দেখতে পাবে বা খুঁজে পাবে গ্রেস দয়া খুঁজে পাবে দ্যাট সেল মাউল দি মেডেন্স ফর্ম বাই সাইলেন্স সিনফ্যাথি যেটা এই মেডেনের বা লুসির গঠন ক্রিয়েট করবে কীভাবে সাইলেন্ট সিমফ্যাথির সাথে অর্থাৎ লুসির মধ্যে সিমফ্যাথি তৈরি হবে তাহলে মানুষের মধ্যে সিমফ্যাথি থাকাটাও যেহেতু একটা মানুষের বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটা লুসিকে নিজের দিতে চাইছে তারপরে বলছে দ্য স্টার্স অব মিড নাইট শ্যাল বি ডিয়ার টু হার মধ্যরতের তারাগুলিও তার কাছে প্রিয় হয়ে যাবে অ্যান্ড শি শ্যাল লিন হার এয়ার ইন মেনি অ্যা সিক্রেট প্লেস এবং সে তার কানকে পেতে দিবে অনেক গোপন জায়গায় হোয়ার রেভিউলেটস ড্যান্স দেয়ার ওয়েওয়ার্ড রাউন্ড যখন রেভিউলেটস রেভিউলেট মানে হচ্ছে ছোটো ছোটো নদী ছোটো ছোটো নদীগুলি তাদের আঁকা বাঁকা পথ বেয়ে চলে অর্থাৎ নদীগুলি আঁকা বাঁকা পদ বেয়ে চলছে এবং সেখান থেকে যে একটা আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজটাকে লুসি কান পেতে শুনবে অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড নদীর জলটা বয়ে যাওয়া থেকে যে সাউন্ডটা বেরিয়ে আসছে আওয়াজটা বেরিয়ে আসছে সে আওয়াজের সৌন্দর্য সেল পাস ইন্টু হার ফেস লুসির ফেসের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ লুসির চেহারা সুন্দর হয়ে উঠবে বা লুসি প্রাকৃতিকভাবে একজন সুন্দরী মেয়ে হয়ে উঠবে অ্যান্ড ভাইটাল ফিলিংস অব ডিলাইট এবং আরও খুব গুরুত্বপূর্ণ ফিলিংসগুলি আনন্দের ফিলিংসগুলি সেল রেয়ার হার ফর্ম তার ফর্মটা অর্থাৎ তার ফিজিক্যাল স্ট্রাকচারটাকে বড়ো করবে টু স্ট্রেটলি হাইট একটা নির্দিষ্ট হাইটে হার ভার্জিন বুজুম সোয়েল তার বুজুম অর্থাৎ তার ব্রেস্টগুলি ডেভেলপ হচ্ছে সাচ থটস টু লুসি আই উইল গিভ এই ধরনের ভাবনা চিন্তা আমি লুসিকে দেবো হোয়াইল সি অ্যান্ড আই লিভ টুগেদার যখন সে এবং আমি আমি বলতে প্রকৃতি বাস করবো ইন দিস ডেল এই আনন্দের উপত্যিকায় অর্থাৎ আমি এবং লুসি যখন একসাথে খুশি আনন্দে বাস করব তখন এইভাবেই আনন্দের সাথে লুসিকে আমি বড় করে তুলব তাহলে এই ধরনের কোয়ালিটিসগুলি নেচার লুসিকে দিতে চাইছে সো আমরা এই কথাটা ভাবতে পারি যে নেচার যে লুসিকে কোয়ালিটিসগুলো দিতে চাইছে শুধু কি লুসিকেই দিতে চাই নেচার তো সবার জন্যই আছে আমরাও যদি আজ নেচারকে অ্যাডপ্ট করি তাহলে নিশ্চয়ই আমরাও নিজেদের মধ্যে সেই সমস্ত কোয়ালিটিসগুলোকে আনতে পারবো ন্যাচারাল কোয়ালিটিসগুলোকে বাট বর্তমানে কি হচ্ছে আমরা নেচারকে ভুলে যাচ্ছি আমরা এতটাই কমার্শিয়াল হয়ে যাচ্ছি যে প্রকৃতির দিকে দেখার আমাদের কাছে সময় নয় অথচ সেই প্রকৃতিটাই আমাদের প্রকৃতির মধ্যে আমরা আসল আনন্দ খুঁজে পাবো প্রকৃতির মধ্যে আমরা ব্রেথিং বাম খুঁজে পাবো ইত্যাদি ইত্যাদি সো প্রকৃতি যেটা আমাদের আজকে আমরা সেই প্রকৃতিকে কিন্তু ধ্বংস করে চলেছি বাট প্রকৃতি আমাদেরকে কী কী কোয়ালিটিস দিতে পারে সে সমস্ত কোয়ালিটিসগুলো কিন্তু আমরা দেখতে পেলাম যে কোয়ালিটিসগুলো লুসির মধ্যে নেচার দিতে চাইছে সো এই কবিতার মধ্যে নেচার যে আমাদেরকে শিক্ষাগুলো দিচ্ছে তাই জন্য এই কবিতাটিকে দ্য এডুকেশান অফ নেচারও বলা হয় এবার আমরা নেক্সট বা লাস্ট স্ট্যান্ডার্ডটা দেখে নিই ওয়াটসঅ বলছেন এবার দাজ নেচার স্পেক এইভাবেই প্রকৃতি কথা বললো কীভাবে কথা বললো সেটা আমরা দেখে নিলাম উপরের প্রত্যেকটা স্ট্যান্ডাগুলি দ্য ওয়ার্ক ওয়াজ ডান কাজটা কমপ্লিট কাজটা কি কাজটা হচ্ছে লুসিকে লালন পালন করে বড় করা যে কাজটা সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে ইট মিনস লুসি এখন বড় হয়ে গেল হাউ সুন মাই লুসিস রেস ওয়াজ রান কত তাড়াতাড়ি আমার লুসির যাত্রাটা কমপ্লিট হয়ে গেল। লুসির রেস বলতে লুসি যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সেই সময়টা হচ্ছে লুসির রেস সো সেই রেসটা কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল মানে লুশি মারা গেল সি সে মারা গেল। অ্যান্ড লেফট টু মি এবং আমার কাছে লুসি ছেড়ে দিয়ে গেল কি ছেড়ে দিয়ে গেলো দিস হিথ এই অনুর্বর জমি দিস কাম অ্যান্ড কোয়াইট সিন এই শান্ত দৃশ্য দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন স্মৃতি যা হয়েছে অর্থাৎ লুসির সাথে ওর্ষাদের যা যতদিনের রিলেশান তার মধ্যে যা হয়েছে তার স্মৃতি আছে অ্যান্ড নেভার মোর উইল বি এবং আর যে স্মৃতিটা হবে না কারণ লুসি এখন মারা গেছে সব স্মৃতি আর হবে না তাহলে ওর্ষাদের কাছে লুসি কি কী ছেড়ে গেল একটা হচ্ছে প্রকৃতিকে ছেড়ে গেল আর হচ্ছে স্মৃতি ছেড়ে গেল কিছু আর হোয়াটসঅ্যাপ আমাদের কাছে কি ছেড়ে গেল দ্য এডুকেশন অফ নেচার প্রকৃতির শিক্ষা ছেড়ে গেল যে প্রকৃতির শিক্ষাকে বা যে ন্যাচারাল কোয়ালিটিসগুলোকে আমরা নিজেদের মধ্যে আনতে পারি এটাই ছিল উলিয়াম ওয়ার্সের সুন্দর একটি পোয়েম এখন আপনাদের সামনে এই পোয়েম থেকে কিছু কোয়েশেন্স রাখা হলো যার আনসার আপনাদেরকে কমেন্ট বক্সে লেখার জন্য আমি রিকোয়েস্ট করছি এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং মনে হয় যদি যে ভিডিওটি হেল্পফুল আছে তাহলে ভিডিওটিকে অন্যের কাছে শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই ভিডিওর বেনিফিটটি তুলতে পারে এবং নেক্সট ভিডিওসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ ডিসলাইক বাটনটিকে প্রেস করে আমাকে একটি ফিডব্যাক জানাবেন থ্যাংক ইউ